বয়স যখন 30-এর কোঠায়, তখন আপনার প্রায়োরিটি লিস্টের মানুষগুলোর একটু চেক করে নেবেন। দেখবেন আসলে আপনি যাদেরকে ভালোবাসেন তারা আপনাকে ভালোবাসে কিনা, কারণ এই সময়টায় চলে গেলে কেউ অনেক বেশি কষ্ট হয়। এটা তো ছোটবেলা না যে ভুলে গেলাম, ফেলার সাথে ছিল, কিন্তু এই সময়টায় যদি কেউ চলে যায় তখন কিন্তু বড্ড খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফা আফসার, টঙ্গী গাজীপুর থেকে। ভাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ ও চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি, আপনারা নিশ্চয় অনেক বেশি ভালো আছেন সেই কামনাই করি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার পেজের সাথে আসেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা বললাম না, নতুন ডিউটি শুরু করেছি, তো সেই ডিউটিতে নেমে গিয়েছি। কারা কারা আমার ভিডিওগুলো দেখেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগছে এই যে বাচ্চার ছুটির দিনগুলো। তেমনই লাগুক, আমার ছেলের কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো আমি কিন্তু তাকে এবার সে 6-এ পড়ে আর নেক্সট 24-এ সে হচ্ছে 7-এ উঠবে, আমি কিন্তু পারতাম তাকে 7-এর বই কালেক্ট করে দিয়ে তাকে পড়তে বসিয়ে রাখতে। আমি এই কাজটা কখনোই করি না আর আমি নেক্সটও কখনো করব না। আমার কাছে খুবই খারাপ লাগে এই ব্যাপারটা যে সারা বছর বাচ্চারা এই তো ডিসেম্বর মাসটার অপেক্ষা করে থাকে, আর সেখানেও যদি আপনি বই খাতা নিয়ে বসায় দেন বাচ্চাকে পড়ালেখ করার জন্য, মাসের মানে সবকটা দিন তো আর বন্ধ থাকে না, হয়তো বা লাস্ট পরীক্ষার কিছু 15 দিনের মতন হয়তো বা বন্ধ থাকে। তাই হচ্ছে আমি বাচ্চাকে প্রেশার দেই না, সে তার মতন করে একদম টিভি দেখা থেকে শুরু করে সাইক্লিং করা, খেলাধুলা, যেটা তার ভালো লাগে সেটাই। আমিও কিন্তু নানু হয়ে গিয়েছি, এই যে বাচ্চাটাকে দেখছেন সে কিন্তু আমার নাতি হয়, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো দেখতে দেখতে তার 6 মাস হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের এক প্রতিবেশী ভাবির মেয়ের ঘরের, বড় মেয়ের ঘরের নাতি, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন কি হাসছে সে, হচ্ছে এই মামার সাইকেল দেখে সে খুব খুশি। সে কিন্তু ছোটটার সাইকেলে দেখে এতটা এক্সাইটেড না, সে হচ্ছে বড়টার সাইকেলের যে বেলটা আছে গোল্ডেন কালারের বেলটা তার চোখে লেগেছে, সে প্রতিদিনই দেখে আর প্রতিদিনই এটা ধরতে চায়। তো বাসায় এসে পড়েছি আর হচ্ছে এখানে বাচ্চাদেরকে আবার একটু নাস্তা করে নিলাম, দুধ আর বিস্কিট দিয়ে খাওয়াই নিয়েছি, আর খাওয়া দাওয়া করায় বা ছোটটাকে গোসল করায় দিছি, গোসল করায় সে এখানে ঘুমাচ্ছে। আর আমি তো এই বাসার ডিপ ক্লিনিংটা শুরু করে দিয়েছি, কারণ দুইটাই যেহেতু ঘুমিয়েছে এখনই আমার কাজ সেরে নেওয়ার পালা। কোনো একটা কিছু প্রস্তুতি চলছে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো বাচ্চাকে রোদে শুয়েছিলাম, ভালোই রোদ পড়েছে বিছানা জুড়ে, আর বড়টা হচ্ছে আজকে আমার রুমে শুয়েছে আর ছোটটা হচ্ছে বড় ভাইয়ের রুমে শুয়েছে, ওই যে সে ঘুমিয়ে আছে, ঘর দুয়ার একদম এলোমেলো। আমি হচ্ছে কি যে একদম এলোমেলো করে কাজ করে গুছিয়ে নিতে পছন্দ করি, তো একদম সবকিছু এলোমেলো অবস্থায় আছে, তারপর হচ্ছে টুকটুক করে গুছিয়ে নিব। হ্যাঁ, আর এই তো আমি আমার ঘরের যে গাছগুলো সেগুলোকে সবগুলো রোদরে দিয়েছি, ঘরটা ডিপ ক্লিন বলতে একদম পাপোশ টাপোশ যা আছে সবকিছু ধুয়ে নিব। আজকে ঘরে যদি ছোট বাচ্চা থাকে আর আপনার বাচ্চা যদি প্রায় অসুস্থ হয়ে থাকে, তো একটা টিপস আপনার জন্য যে আপনি আপনার ঘরের যে পাপোশগুলো আছে সবসময় 2-3 দিন পরপর ক্লিন করে দিবেন, তাতে আপনার বাচ্চাদের রোগবালা একটু কম হবে। আর এখানে হচ্ছে আমি একদম ডিপ ক্লিন বলতে সোফা আর যে ফার্নিচারগুলো মুভ করা যায় সবগুলো মুভ করে করে আমি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। এতে করে হয় কি, বাচ্চার যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে, ও যেহেতু ঘুমাচ্ছে তাই হচ্ছে আমি এই কাজগুলো এই ফাঁকে করে নিচ্ছি, তাতে আর আমার বাচ্চাটার ধুলাবালু মানে নাকে মুখে যাবে না। ওগুলো সবকিছু গুছিয়ে নিয়ে এখন হচ্ছে এই যে চেয়ারের কাভারগুলো ধোয়ার সময় হয়ে গেছে, আমার একটু ময়লা হয়েছে তাই আগে আগেই ধুয়ে দিচ্ছি। তো একটা প্রোগ্রাম আছে আমার, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে আমার এই যে পাপড়গুলো একদম ক্লিন করে রোদে দিয়ে দিয়েছি বিকেলবেলা। মাহিরও ঘুম থেকে উঠে গেছে, মাজিদ তো ঘুমায় থেকে উঠে গিয়েছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করাই নিলাম। এই যে আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা এখানে ফুকলা দাঁতে হাসছে, আজকে একটু তেল মালিশ করে দিয়েছি তাকে, সে সুন্দর এই তেল মালিশটা নিয়ে মানে খুব মজা পাচ্ছিল। আর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু চেয়েছিলাম যে ক্যারামেল আপনার পপকর্নটা যেটা সেটা করে দিতে, কিন্তু দেখেন লাস্টে কি হয়। আমি হচ্ছে এখানে ভুট্টা দানাগুলো সুন্দর করে একটু ধুয়ে নিব,
ধুয়ে তারপর হচ্ছে শুকনো ভাবে আগে ভেজে নিব, তারপর হচ্ছে তেলটা দিব। আমি বাজার থেকে আনার পর একসাথে ধুই নি, কারণ শীতের দিন তো যদি শুকাতে না পারি তার কারণে ধুতে ইচ্ছা করে নাই। আর এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই টাইমটাতে আমি একটা ভুল করে ফেলেছি, আপনারা সেটা কখনোই করবেন না। আমার লাস্টের দিয়ে আমার ক্যারামেল নষ্ট হয়ে যায়, তাতে হচ্ছে আমার অনেকগুলো ভুট্টা দানা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাসায় কারা কারা এরকম ক্যারামেল দিয়ে করেছেন আপনারা একটু জানাবেন তো, আপনারা কিভাবে কি প্রসেসিং করেছেন নাকি কখনোই করেন নাই আমাকে একটু জানাবেন। আমি তো এক্সপেরিমেন্ট করতে গিয়েছি, গতকালকে মোটামুটি হয়েছিল আর আজকে একদমই মানে বাজে একটা অবস্থা হয়েছে। এই যে দেখেন, আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, গতকালকে আর একটু পরে দিয়েছিলাম। আমার বাচ্চাটার হয় কি, যখন যেটা খাবারের মানে ক্রেভিং হয় তখন সেটা টানা 3-4 দিন খাবে, তারপর যে ভুলে যাবে আর কোনো তার এটা মানে ভুলেই যাবে আর মানে মনেই রাখবে না। তো সে কয়দিন ধরে পপকর্নটা খুব মজা করে খাচ্ছে, কবে থেকে জানেন, যে এখন ওই যে আমরা গাড়ির স্টিকার করতে গেলাম তখনই বাচ্চাটা ওই যে পপকর্ন কিনে খাওয়া হয়েছিলাম, খাওয়ানোর পর থেকে সে পপকর্নটা খুব পছন্দ করেছে। আর এই তো আমি ক্যারামেলটা দিয়ে বাচ্চাদের জন্য এটা তৈরি করে নিয়েছি, কয়েকটা পপকর্ন খুব ভালো লেগেছে আর কয়েকটা একটু তেতো হয়ে গেছে সত্যি কথা বলতে। আমি যেহেতু বাইরের রেস্টুরেন্টের খাবারের রিভিউ সত্য বলি আর আমার হাতে রান্না বলে যে আমি বলবো যে না খুব মজা হয়েছে তা না, দেখতেই পাচ্ছেন একটু পুরো পুড়ে গেছে, তো সেগুলো আর খেতে ভালো লাগে নাই। পরে হচ্ছে আবার বাচ্চাকে এখানে ফ্রেশ করে ভেজে দিয়েছি। আর এইখানে হচ্ছে বাচ্চার বাবাকে বলেছিলাম যে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে। তো দেখেন, আমি হচ্ছে পাকা বাঙালি বলে না, পাকা বাঙালি রাঁধুনি, আমি হচ্ছে রাঁধুনির প্যাকেটের মশলাটা হলুদ গুঁড়াটা এখানে প্রাণেরটাতে ঢেলে নিয়েছি। কে কি এরকম করেন বলবেন তো। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।